দেশের ইতিহাস কেউ যেন বিকৃত করতে না পারে সে ব্যাপারে সজাগ থাকতে দেশের বীর মুক্তিযোদ্ধাদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা জেলা ও মহানগর ইউনিট কমান্ডের উদ্যোগে আয়োজিত বীর মুক্তিযোদ্ধা সমাবেশে তিনি আহ্বান জানান। বিজয়ের মাসের প্রথম দিন পহেলা ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস পালনের বীর মুক্তিযোদ্ধাদের দাবির প্রতি সমর্থন জানান মন্ত্রী। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের জন্য গৃহীত নানা পদক্ষেপ, জয় বাংলাকে জাতীয় স্লোগানের স্বীকৃতি প্রদানের সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান মুক্তিযোদ্ধা। আমরা রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, মাথা ফেট হয়ে যেত যখন আমরা দেখতাম রাজাকার বাহিনীর প্রধানের গাড়িতে বাংলাদেশের পতাকা উড়ছে। আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হতো যখন আমরা বঙ্গবন্ধু হত্যার বিচারটা আমরা করতে পারছি না। আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও আমরা বিনয়ের সাথে অনুরোধ করব, অনেক দিবসই আছে কিন্তু মুক্তিযুদ্ধ দিবস যদি না থাকে, যারা ওই স্বাধীনতার বিরোধী তাদের ভূমিকা কী ছিল সেটা কে তুলে ধরবে।